हेलो, सलाम अलैकुम। वेलकम टू माय चैनल रुखसाना सिन्हा। आज के मैं रान्ना करब ডিম পোনা। देखते ही পাচ্ছেন एक হলুদ মরিচ দিয়ে ডিমটা সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর একটু হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করার পর একটু তেলে ভেজে নিলাম। তারপর একটা হাঁড়িতে পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু তেল দিয়ে কষিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। একটু সামান্য একটু আদা রসুন বাটি দিয়ে দিয়ে দিচ্ছিলাম। এখানে মশলা দিয়ে দেবো। এখানে মশলার মধ্যে হলুদ মরিচ তেজপাতা দারচিনি এলে সব একসাথে দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। সব হাঁড়িতে আমি দিয়ে দিলাম। এটা বাটিতে আমি একটু 1 চামচ আধা চামচের মতন একটু হলুদ, আধা চামচের বেশি হবে, আর 1 চামচ মরিচ পাকি, আর আধা চামচের কম ধনে পাকি, আদা রসুন বাটা দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি এটাকে এই করে নিচ্ছে, পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। অনেকক্ষণ কষাবো। যে কোনো জিনিসই যত কষাবো তত ভালো লাগবে। আমি ডিমটা পানিটা দেওয়ার পর আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দেবো কয়েক, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর না একটু খুলে দেখি, যে দেখেন অনেকটা পানিটা শুকিয়ে গেছে। আমি কী করবো, একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দেওয়াতে ডিম ভুনাটা খুব মজা হবে খেতে, একটা ফ্লেভার আসছে। আজকে এ পর্যন্তই, ডিম ভুনা পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। লাইক দিবেন।